প্রতিদিনের জীবনে আমাদের মন যখনই দুঃখ কষ্টে ভরে ওঠে তখন আমরা ঈশ্বরের কথা স্মরণ করি। সনাতন ধর্মশাস্ত্রগুলিতে বলা হয়েছে যে যখন মন অশান্ত থাকবে তখন ঈশ্বরের স্মরণ নেওয়া উচিত, কারণ তিনি আমাদের সমস্ত কষ্ট হরণ করেন। কিন্তু অনেক সময় পূজা অর্চনা করার সময় আমাদের চোখ থেকে অশ্রু তথা জল বেরিয়ে আসে। কিন্তু আপনারা কি জানেন, আমাদের দুঃখ কষ্ট হরণকারী যে ঈশ্বরকে আমরা ভজন করি তার পূজা অর্চনার সময় আমাদের চোখে অশ্রু চলে আসে কেন? এ বিষয়ে সঠিক ও বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি জিৎ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকেরই এমন কিছু কষ্ট রয়েছে যেগুলি আমরা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখি অথবা তা কেবলমাত্র ভগবানের কাছেই প্রকাশ করতে পারি। বলা হয় ধ্যান ও পূজা অর্চনারই একটি রূপ। প্রত্যেক ব্যক্তি নিজের আরাধ্য দেবতাকে পূজা অর্চনা করার সময় স্মরণ করে থাকেন, এবং এই ধ্যান যখন খুব গভীর হয় তখন প্রার্থনারত ব্যক্তির চোখ থেকে স্বাভাবিক অবস্থাতেও জল বেরিয়ে আসে। কিন্তু পূজা অর্চনার সময় এই প্রকার অশ্রু নির্গত হওয়া কোনো সাধারণ ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে এক অদ্ভুত রহস্য। আমাদের পৌরাণিক গ্রন্থগুলিতেও বলা হয়েছে যে সৃষ্টির আদিতে সমগ্র ব্রহ্মাণ্ড একটি শূন্য স্থান, অর্থাৎ নিরাকার নির্গুণ ব্রহ্মরূপে ছিল, এবং সৃষ্টির উৎপত্তির কারণে নিরাকার ব্রহ্ম সাকার রূপ নেয়, ফলে একটি বিশাল আকার শিবলিঙ্গ আবির্ভূত হয়। পরে সমগ্র ব্রহ্মাণ্ডে একটি শুভ শক্তির সঞ্চার ঘটে এবং একই সঙ্গে ভৌতিক অর্থাৎ স্থূল পদার্থের নির্মাণ হতে শুরু করে। এই নির্মাণ প্রক্রিয়ায় ধাতু, অগ্নি, জল ও বায়ুর উৎপত্তি ঘটে, আর এই কারণেই বলা হয় যে সৃষ্টির প্রত্যেকটি কণায় ভগবান শিবশঙ্কর বিরাজ করছেন, এবং এই শুভ শক্তি স্বয়ং ভগবান আশুতোষ শিবশঙ্কর। তাই পূজা অর্চনা করার সময় যদি আপনার চোখে জল আসে তবে বুঝতে হবে যে এটি সেই পরমেশ্বর ভগবানেরই কোনো শুভ শক্তির বহিঃপ্রকাশ, অর্থাৎ আপনি যে ভগবানের পূজা অর্চনা করছেন সেই ভগবানের প্রতি আপনার সম্পূর্ণ মনোনিবেশ ঘটেছে তথা আপনার পূজাও সফল হয়েছে। বলা হয় যেভাবে ক্ষুধার সময় আমাদের খাদ্য গ্রহণের ইচ্ছা হয়, ঠিক সেইভাবেই পূজা অর্চনা করার সময় আমাদের মন ভগবানকে অনুভব করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। যখন কোনো ব্যক্তি একাগ্র চিত্তে তার কথা ভগবানের কাছে ব্যক্ত করেন তখন স্বাভাবিকভাবেই তার চোখে জল চলে আসে, আর এই সময় আমরা ঈশ্বরের ভক্তিতে সম্পূর্ণ লীন হয়ে থাকি। এই পৃথিবীতে বহু তীর্থক্ষেত্র ও মন্দির রয়েছে। এখন কোনো ব্যক্তি কোন তীর্থক্ষেত্রে যাবে অথবা কোন ঈশ্বরকে প্রার্থনা করবে এ বিষয়ে দ্বন্দ্ব থাকতে পারে, এবং এর জন্য ভগবান বলেছেন, হে মনুষ্যগণ, এই পৃথিবীতে যে তীর্থস্থানে গিয়ে তোমাদের অন্তর ব্যাকুল হয়ে উঠবে এবং চোখ দিয়ে অশ্রু নির্গত হবে সেই স্থানই তোমাদের তীর্থস্থান, আর সেই দেবতাকেই তোমাদের আরাধনা করা উচিত। অর্থাৎ পূজা করার সময় যদি আপনার চোখ দিয়ে জল আসে তবে ঈশ্বর আপনার পূজায় সন্তুষ্ট হন এবং আপনার মনস্কামনা পূর্ণ হবে। এই অশ্রু নির্গত হওয়ার আরও একটি কারণ রয়েছে, আর সেটি হল ভগবান ও ভক্তের মধ্যে একটি অটুট সম্বন্ধ। তাই শুধুমাত্র ভক্তির মাধ্যমে যে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় তা নয়, কারণ ভক্তির পাশাপাশি ঈশ্বরকে জানাটাও জরুরি, আর এই ঈশ্বর আমাদের অন্তরে বসবাস করেন। যেমন আপনি যখন কোনো ব্যক্তির প্রতি মায়ায় জড়িয়ে পড়েন তখন সেই ব্যক্তির জন্য আপনার আবেগ অশ্রু আকারে নির্গত হয়, আর সেই প্রকারে যখন আপনি ভগবানকে জানতে পারবেন তখন ঈশ্বরের প্রতি ভক্তিভাব ও আবেগে আপনার চোখে জল আসে। এই জল আসলে একটি সংকেত যেটির গুরুত্ব অত্যাধিক, কিন্তু আমরা তা বুঝতে পারি না। আবার কিছু ক্ষেত্রে নিয়মিত ও সম্পূর্ণ শ্রদ্ধার সাথে পূজা অর্চনা করার সময় আমাদের শরীরে এক প্রকার কম্পন সৃষ্টি হয়। বলা হয় এর কারণ হল পূজা অর্চনার সময় আমাদের মধ্যে একটি বিশেষ দিব্য তরঙ্গের সঞ্চার হয়, ফলে আমাদের শরীরে কম্পন হতে থাকে যা পরে বৃদ্ধি পায়। এই তরঙ্গ
পরমাত্মার সেই শক্তি যা তিনি আমাদের দিকে সঞ্চারিত করেন। এটি সেই অলৌকিক শক্তির প্রারম্ভিক অবস্থা যা পরমাত্মার বিষয়ে জ্ঞানার্জনের ও তার সান্নিধ্য লাভের একটি প্রক্রিয়া। মহান ঋষি ও মুনিগণ খুব সহজেই এটি অনুভব করেন, কিন্তু আমরা সেটাকে অতি অল্প সময়ের জন্য কিছু ক্ষেত্রে অনুভব করতে পারি। তাই যদি পূজা অর্চনা করার সময় আপনার চোখ দিয়ে জল আসে, তবে জানবেন যে ঈশ্বর আপনাকে কোনো বিশেষ সংকেত দিতে চাইছেন। তো বন্ধুরা, আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো মনে হলে একটি লাইক করে সকল আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।